Thank you. That's all. Thank you very much. Well, boy, egg number suite ka chabi lao. Please proceed. Robertson, ekla elo hocche double bed room nilo. আমাদের হোটেলে সবচেয়ে সেরা সুইট, যার প্রতিদিনের রেট 250 টাকা। সাহেব নিশ্চয় খুব বড় লোক। আমি বাজি ধরে বলতে পারি আজ রাত্রে তিনি কালো চশমা পরে আসবেন। তিনি যার স্বামী 7-8খানা গাড়ি আছে কলকাতা শহরে, তবু তিনি আজ রাত্রে ট্যাক্সি চড়িয়ে আসবেন। সে কি? আর এও বলতে পারি মিস্টার এক্স আজ কলকাতায় নেই, হয়তো না দিল্লিতে, না হয় বোম্বেতে, না হয় খোদ বিলেতেই কোনো বিজনেসের কাজে চলে গিয়েছেন। কে এই ভদ্রলোক? আর ভদ্রমহিলা বা কে? মিসেস পাকড়াসে, মাধব পাকড়াসের হিসেবের খাতায় যিনি খরচ হয়ে গিয়েছেন। মিস্টার পাকড়াসের জীবনে সব জিনিসই অনেক ছিল, অনেক গাড়ি, অনেক বাড়ি, অনেক টাকা, অনেক কোম্পানি, কিন্তু যে জিনিস মাত্র একটাই ছিল সেটি নষ্ট হয়ে গেল। মানে মিসেস পাকড়াসি আজ থেকেও নেই। দিনের বেলা সমাজসেবা করেন, দেশের চিন্তা করেন, রাত্রেই সাজানে চলে আসেন। সারাদিন তিনি প্রচণ্ড বাঙালি, কিন্তু এখানে তিনি প্রচণ্ড আন্তর্জাতিক। আগে 23 বছরের একটি ফরাসি যুবক ছিল, এখন বোধ হয় ইংরেজ ছোকরাকেই মনে ধরেছে। মিস্টার পাকড়াসি, মিসেস পাকড়াসি, গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। আশা করি সিস্টেম করা আছে। ইয়েস ম্যাম। রবার্ট এসছে? হুম। আরে মিসেস পাকড়াসি জি নমস্কার, কি খবর মিস্টার চ্যাটার্জি, কেমন আছেন? আর বলেন কেন, এই আজকে যে ড্রাই ডে এটা আমার খেয়ালই ছিল না। অফিসে বসে এক মনে কাজ করছিলাম, তারপর সেখান থেকে সিধে এখানে, এসে দেখি বার বন্ধ। আচ্ছা, এসব সিলি নিয়মের কোনো মানে হয়? আপনি বলুন, এদিকে বাড়িতে যে একটু ব্যবস্থা করবো তার উপায় নেই। গৃহিণী বলেন ছেলে মেয়ে সব বড় হয়ে উঠেছে, তা আমার কথা নয় ছেড়েই দিন। আপনি হঠাৎ এতক্ষণ যখন অপেক্ষা করলেন, তখন যদি আর একটু অপেক্ষা করেন, আমাদের ম্যানেজার মার্কো এক্ষুনি এসে পড়বে। আমি বরং তাহলে একটু অপেক্ষা করেই যাই। আপনি তাড়াতাড়ি বাড়ি চলে যান মিস্টার চ্যাটার্জি, একদিন না হয় ড্রিঙ্ক তাই করলেন। ওই আপনাদের মেয়েদের স্বভাব, সব মেয়েরই এক না, ড্রিঙ্ক করো না, ড্রিঙ্ক করো না, ড্রিঙ্ক করুন। আচ্ছা, আপনি 1 নম্বর সুইটে চলে যান, রাবার সঙ্গে চলেই গেছে। আমি রাবার সঙ্গে সুইটে করিয়ে দিয়ে গেছি খাতায়।